আছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, হাসি খুশি আছো, নিজেদের যত্ন নিচ্ছ। এখন কিন্তু শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের যত্নটা অবশ্যই নিও, কেননা এই সময় একটু অনিয়ম করলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর এমনি করোনার কাল কি মা পেন্সিল বক্সটা কোথায় আমার দেখেছি ওই আমার সোনামা উঠেছে, সোনামাকে ঘুম থেকে উঠালাম, বকে বকে উঠছিল না, 10টা বেজে গেছে, ও তাও বিছনা থেকে উঠছে না। হ্যাঁ, ওকে বকে ঠোকে ওঠালাম, উঠিয়ে ও এখন দাঁত ঠাত মেজে জল খেয়েছে, এখন বলছে আমি খাবো না, বুঝতে পারলে? হ্যাঁ মা আসছি, খেতে আসছি, এখন বলছে হ্যাঁ পাউরুটি একটা, এখন ও বলছে খাবো না, আমি বলছি ঠিক আছে খাবি না যখন তাহলে চান করে নিবি চল। হ্যাঁ, ওটার বদমাইশ, কেননা আজকে নাকি আজকে মুড়ি তরকারি, রেগুলার রুটি পরোটা খাওয়া হচ্ছে, হ্যানা হচ্ছে তেনা হচ্ছে, আমি বললাম আজকে মুড়ি তরকারি হোক, যেমন দিদিভাই তরকারি আর বানিয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে, ওটা ওনার পছন্দ না, উনি এখন সেজন্য বলেছেন খাবো না, ঠিক আছে? তো না খাক, একদিন না খেয়ে থাকলে কি কিছু হবে বলো তোমরা? কিচ্ছু হবে না। ইস ঠপ না ডক না কি বলছিস বল, ওকে মানে পেট যন্ত্রণা, পেট যন্ত্রণা। ও কালকে চিকেন যাবে কোথায়, দুবেলা চিকেন? তো যাই হোক, ওনাকে পেটে ব্যথা করছে, যাকে খাওয়ার দরকার নেই, পেটে ব্যথা যখন করছে কিছু করার তো নেই। আর এখন আমার রান্না বান্না কিছু ঠিক নেই, আমার হাজব্যান্ড আজকে বাড়িতে, তো কী রান্না করবো মাথা তো কিচ্ছু আসছে না। কি তুমি তুলে নাও, তুমি তুলে নাও। হ্যাঁ আমি তুলে দেবো, তার আমি কথা বলছি তো, কথা বলে নি। এবার কী রান্না করবো কিচ্ছু জানি না। তিনি এখন গেল ব্যাংকে, শরীর খারাপ, উনি ছুটি নিয়েছেন, এখন উনি ব্যাংকে গিয়ে বসে আছেন। আমাকে কদিন ধরে যেতে বলেছিল, আমি যাইনি বলে নিজেই দৌড়ে আছে, জল খাবার টাবার খায়নি, চা খেয়ে উনি আগে ব্যাংকে চলে গেল। তো যা গেছে ভালো হচ্ছে, আমার কাজটা হয়ে গেল, আমাকে আর যেতে হবে না। হ্যাঁ, আর এখানে আমার সোনা মতো দেখলেই পড়তে বসেছে, দেখো নি তোমরা না, তারা দেখা আমার তুমি খাবে না। আচ্ছা তুমি পড়তে বসেছো? বাবা এত ভালো মেয়ে তোমরা দেখেছো, এত ভালো মেয়ে আমার সোনামাকে দেখেছো তোমরা? কোনো দেখোনি তো? ওকে দেখে নাও, ওর পেটে ব্যথা করছে, ও খাবে না, তাও পড়তে বসেছে। বাবা এত ভালো মেয়ে তো আমি কোনোদিন দেখিনি, তোমরা দেখেছো কিনা একবার জানিও তো, ঠিক আছে? হাসছে। আর আমার কি রান্না করবো ছাতার মাথা জানি না। মুসুর ডাল বসিয়েছি, মুসুর ডাল বসিয়েছি, সোনামার পেটে ব্যথা করছে, আমার সোনামা খায়নি কিছু। আমা কি হয়েছে মাম্মা, কি হয়েছে মা? তুমি একটু জল মুড়ি বিস্কুট খাও, কিছু অন্তত খাও। কি খাবে, খাবে মাম্মা? আরে মাম্মা দাও বই টেবিল উঠিয়ে, তোমাকে পড়তে বসতে হবে, শুয়ে থাকো, যাও, আমি চান করে দেবো তোমাকে, কিছু খেতে হবে না, না খেয়ে থাকো কিচ্ছু হবে না, তুমি না খেয়ে থাকো, কিচ্ছু খেতে হবে না, চলো চলো, যখন খিদে পাবে তুমি তখন খাবে। হ্যাঁ মা ঠিক আছে মাম্মা। মা গো আমার শরীরটা খারাপ করলো, মেয়ের শরীরটা খারাপ করলো, পেটটা ব্যথা করছে জানি না, ওষুধপত্র আছে ঘরে সব দেবো, দিয়ে যদি দেখি না কমছে তখন আবার দৌড়া। আসলে অনেকদিন ডাক্তারের মুখ দেখেনি সেই জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, মুসুর ডাল করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করবো। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ করা রয়েছে, আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে, আর এখানে রয়েছে বেগুন ভর্তা করবো, সেই জন্য জাস্ট বেগুনটাকে অল্প করে সামান্য করে পুড়িয়ে নিলাম, বুঝতে পারলে? এরকম মানে খুব বেশি পোড়ালাম না, অল্প করে পুড়িয়ে নিলাম, যেহেতু ভর্তা করবো। আমি এটার পেটটা ব্যথা করছি দেখে ওর জন্য একটুখানি কী করে দেবো, সবজি ভর্তি করে দেবো, ওকে তো এগুলো কিছু দেবো না। বাবারি এমন ঢুকে গেছে এটার মধ্যে, বেরোচ্ছে না। কী ময়না দাঁড়াও দেখছি। এই আর একটু কপি পাতা বাটা করবো, ওই জন্য ময়নাকে বললাম ময়নাকে রসুন ছাড়িয়ে দাও, আমি কপি পাতাটা কেটে রেখেছি, না আনলাম অল্প একটু, তো কপি পাতা নেই, তোমার দাদা যদি কপি আনে তখন আবার একটু পাতা হবে। চলো রান্না বান্না করি, আজকে এইভাবে ভিডিও করবো, বেশি সেরকমভাবে করা যাবে না, কারণ আমার মেয়ের শরীরটা খারাপ, মনটাও ভালো লাগছে না, আর এই হচ্ছে এর শরীর খারাপ, তার শরীর খারাপ, ঠিক আছে? আবার পরে ফিরে আসছি। আমার সোনামার পেটে ব্যথা করছে, সোনামা এখনও ওঠেনি, তোমাদের তো বললাম ও এখনও শুয়ে রয়েছে, প্রায় 12টা বাজতে গেল, কিচ্ছু খায়ওনি, আমার একদম ভালো লাগছে না। ওর বাবাও ছিল, ওর বাবা তো বললাম বাড়িতেই রয়েছে, ওর বাবা ব্যাংকে গেছে, তো ব্যাংকে থেকে এলো, আবার আমার একটা সাইন করিয়ে নিয়ে আবার চলে গেল ব্যাংকে। মেয়ে তো ওঠেনি, মেয়ের মিসকেও মানা করলাম আসতে হবে না। আর এই হচ্ছে কথা সকাল থেকে চলছে। আমার রান্নাবান্না সেরকম না, বললো ডিম খাবো না, মাছ খাবো না, মাংসও খাবো না, সুতরাং কী রান্না? মুসুর ডাল করলাম দেখতে পেলে, পেঁয়াজ দিয়ে ডাল, বেগুন ভর্তা করলাম, দাঁড়া বেগুন ভর্তাটা, এই যে বেগুন ভর্তা করেছি। আর এখানে তো মুসুর ডাল দেখলেই রয়েছে, আর আমি এখানে করছি, এখনও ঘর রান্নাঘরটা গোছানো হয়নি, ভালো লাগছে না, মেয়েটার শরীরটা খারাপ লাগছে। আর এখানে কপি পাতা, ফুলকপির পাতা বাটছি, ফুলকপির পাতা আর মূলো পাতা একসাথে মিশিয়ে বাটছি। তো এটা একটুখানি মিক্সিতে যেহেতু পেস্ট করেছি একটু জলটা বেশি পড়ে গেছে, আর ননস্টিকে বসালে না এটা ইয়েতে করতে কম ভালো হয়, মানে কম কি বলে মানে লেগে ফেগে যাওয়ার সমস্যা থাকে না, ওই জন্য আমি ননস্টিকে বসিয়েছি। কিন্তু আমার দুঃখের বিষয় জলটা বেশি পড়ে গেছে। আর এই হচ্ছে ব্যাপার, আর তো কিছু ব্যাপার ট্যাপার নেই। তোমার সোনা মাকে দেখি চান টান করাবো, আমি আজ এটা করে গ্যাসটা মুছে ভাত বসে মা বলে একটু বেলা করে চান করাও, কারণ ওর পেটটা ব্যথা করছে, একটু বেলা করেই চান করাও। চান করাবো বেলা করে। ও মাম, ওই মাম মাম, আর মাম মামের দাদার কোনো কাজ নেই, পড়েছে সকালবেলা অনেক, পড়ে এখন বোন ফোন দেখছে, ও একটু ফোন দেখছে দাদা বোনের সাথে, তাই না মা? ওই মা বসে আছে, মাম মাম এখানে বসে আছে। তো যাই হোক, আর কী করা যাবে, আমার সোনা মা এখন বসে আছে। ভালো হলো মিস আসলো না, কি মজা, এক্ষুনি উঠে পড়বে, পেটে ব্যথা করছে ওই নামেই, একটু ওষুধ দিয়েছি, একটু চাঙ্গা হলেই উঠে পড়বে। খুব শরীর খারাপ না হয় তো ও শুয়ে থাকার মানুষ নয়, ওর নিশ্চয়ই সেটা খুবই খারাপ লাগছে, ওই জন্য শুয়ে রয়েছে। চলো এইভাবে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এর থেকে বেশি তো আর কিছু করতে পারছি না, কারণ মেয়েটার শরীরটা খারাপ, আমারও মনটা ভালো লাগছে না। ওকে স্নান টান করানো হয়নি, আর একটু বাইরের দিকে এলাম, আর গরমও লাগছে, ভীষণ গরম পড়েছে। তোমাদের ওখানে গরম আছে কি না, আমি কার কার এখানে গরম আছে এখন আমাকে জানিও কমেন্ট করে, আমাদের এদিকে ভীষণ গরম পড়েছে। তো আর কি, শোনো আমার শরীরটা খারাপ, আমারও ভালো লাগছে না, আর রান্নাবান্না আমার করতে ইচ্ছা করছে না। বাচ্চা কাচ্চা দেখবে কোনো কিছু হলে, হয়তো খুব একটা কিছু বড়ো সেরকম হয়নি, ও ঠিক হয়ে যাবে, ওষুধ ফষুধ দিয়েছি, তো ওষুধ খেয়েছে, আর ও ওষুধ খেয়ে একটু যদি ভালো হয় সমস্যা উঠে পড়বে। আর এখন কানে শুনেছি মিস আসবে না, আর একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বাচ্চারা পড়ার নাম শুনলে কিন্তু একটুখানি আগেই শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, মা বললো যে মিসকে মানা করে দাও, কারণ মিস আবার চলে আসবে, ও পড়তে চাইবে না, শুধু শুধু ও বেচারা খাটনি করে আসবে, আমি ওকে মানা করে দিলাম যে তুমি এসো না। আর এইভাবে তোমাদের সাথে আজকে ছোটো ছোটো করে কিছু শেয়ার করছি, তো তোমাদের কী আর করবো বলো, কিছু তো করার নেই, বড়ো কিছু শেয়ার করতে পারছি না সেরকমভাবে কিছু। তো চলো আবার পরে আসছি ফিরে। আমার সোনা মায়ের চান টান হয়ে গেছে, আর আমার রান্নাও হয়ে গেছে। তো বাবা এত আলো না, সব একবার সাদা সাদা লাগে। আর আমার সোনা মায়ের চান হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। রান্না কী করেছি তোমাদের একবার দেখিয়ে দিই, দেখালাম বললাম, আর একবার দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কাঠবেল, আমার হাজব্যান্ড রয়েছে বাড়িতে, নিয়ে আসলো, আমি এটাকে লেবু পাতা দিয়ে মাখবো। আর দেখেই জিভে জল চলে আসছে। আসছি গো মা, এ দেখো বেগুন ভাজা ভাত হয়ে গেছে, তার এই জায়গায় কটবেলটা মাখবো, তোমাদের দেখালামই। আর এই যে কপি পাতা বাটাটা, আর আমার মানা বলছে যে মেয়ে বলছে তুমি আজকেই কপি পাতা বাটলে আমি খেতে পারবো না, আর এটা হচ্ছে মায়ের আর আমার ছেলের ছানা আছে, তো মেয়েকে দুধের কিছু দেবো না, কেননা পেটটা যেহেতু ব্যথা করছে, যদিও আর পটিটা পরিষ্কার হচ্ছে না বলে। এটা তো বেগুন ভর্তা আগে তোমাদের দেখিয়েছি, এটা দেখালাম না। তো লেবু পাতা আনতে যাচ্ছি, চলো লেবু পাতা নিয়ে আসি। বাবা কি বাজে আসছে রে, তো লেবু পাতা নিয়ে আসি। এই দেখো আমার লেবু গাছটা, সেই যেটা টবে ছিল ওপরে, সেই গাছটা এখানে টাঙানো হয়েছে। তো এই টাঙানো বলছি কী হচ্ছে উল্টোপাল্টা কথা, এই যে গন্ধরাজ লেবু, এটা জানি না শীতকালের পর, শীতকালে লেবু গাছে লেবু হবে না, কিন্তু গরমকালে আশা আছে হওয়ার। যেহেতু মাটিতে বসিয়েছে, তাহলে আমি কটা লেবু পাতা নিয়ে নেবো। আমার এই পাতাটা গন্ধটা এত ভালো লাগে। আমাদের বাড়িতে একটা অনেক বড় গাছ ছিল আগে, কিন্তু না গাছটা মারা গেছে কোনো কারণ, মানে আগে তো একবার সামনের দিকে ছিল, তো ঘর হওয়ার সময় কেটে দেওয়া হয়েছিল, ওরই ডাল নিয়ে আমরা লাগিয়েছিলাম, কিন্তু গাছটা বেশ হয়েছিল, হঠাৎ করে গাছটা মরে গেল। কেন মরে গেল বুঝতে পারলাম না। চলো আর এই জায়গা আমাদের বেল গাছটা, এই যে এটা আমি লাগিয়েছিলাম বেল গাছ, কিন্তু বেল হয় না, অনেক বছর হয়ে গেছে লাগিয়েছি, কিন্তু এখনও বেল হয়নি। কিন্তু ঠাকুরমশাকে জিজ্ঞাসা করেছিলাম, বললো যদি 1000 বেলপাতা পূর্ণ হয়ে যায়, তো ওরকম বোঝা যায় তো দেখে, তাহলে নাকি দেওয়া যায়। তো বাইরেটা কোনো দিন ঘোরায়নি। আর এই যে দেখো আমাদের আম গাছ, এটা হচ্ছে আমাদের ল্যাংড়া আম গাছ, এটা একটা বিরাট নিম গাছ, নিম গাছে ডাল কেটে দেওয়া হয়েছিল, আবার ডাল পাকলা বেরোচ্ছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো বাড়িতে। আর এটা হচ্ছে আর একটা হিমসাগর আম গাছ, বিরাট বড় বড় হিমসাগর হয়, খুব সুন্দর হিমসাগর হয়। আর এটা হচ্ছে আরেকটা আম গাছ, এটা হচ্ছে আম্রপালি, ছোটো, এবছর হয়তো আম হতে পারে, গতবারে হয়নি। আর এটাও একটা আম্রপালি, এটা তো এক বছর হয়েছিল, কিন্তু গতবারে হয়নি, হওয়ার কথা বলেছিল যেখান থেকে নিয়েছিল, কিন্তু গতবারে জানি না কেন হয়নি। তো যাই হোক, না হয়েছে এবছর আশা আছে হওয়ার। এটা গাছটা বেশটাই অনেকটাই বড় হয়েছে। ঠিক আছে, যে আর এই একটা পাতিলেবু গাছ, এটা আমি বীজ করেছি, বীজ করে বসিয়েছিলাম, গাছটা অনেকটা বড় হয়েছিল, তবে কেটে দিয়েছি। এবার একটু খাবার দাবার দেবো, কারণ শীত আসলে লেবু গাছ ঘুমিয়ে থাকে বলে, সেটাই শুনেছি। এটা একটা হচ্ছে থোকো টগর, যাকে টগর ফুলের কুড়িটা খুঁজে গেল, এত বড় কুড়িটা ছিল। এই যে এ কুড়ি হয়, যদি 10টা হয় একটা ফুল ফোটে, বাদ বাকি কুড়ি সব ঝরে যায়। ঝরে গেল, ঝরে গেল, এটা কুড়ি হয়েছিল। এখানে একটা আছে জবা গাছ, আর এই যে মিলিবাগে কি অবস্থা করেছে জবা গাছের, এই দেখো। এই গাছটা কিছু করবো না, কেটে দেবো, কেটে দিলে গাছটা বাড়বে, কেননা পিছু সব খেয়ে ফেলেছে। আমার স্প্রে বোতলের জন্য আমার ওষুধ দেওয়া হয় না, এটা টগর গাছ, স্প্রে বোতল ছিল না বলে ওষুধটা দিতে পারিনি না। আর এই যে আমাদের বড় জবা গাছটা, এবার এত বড় জবা গাছে তো ওষুধ দেওয়া যাবে না, দিলে আমাকে কিছুতে উঠে দিতে হবে, কিন্তু এখন আমি রিস্ক পাচ্ছি না, অতটা রিস্ক নিতে পারছি না। তো চলো ঘরে যাই, এটা মাখি কটবেলটা। এটা হচ্ছে আমাদের কুয়ো, কুয়োটা ব্যবহার হয় না যদিও বা, কুয়োর সাথে ছিল কল ফিট করা। ঠিক আছে, বড় বড় এসছে, হ্যাঁ মানে এসো। আরে খেও না আনটাইমলি। জল এদিকে কোথায় পড়ে গেল, একটা 3-4 আনলাম না, কত আনলাম, 3টেই এনেছি। পরে মাখবো, মেয়েটাকে খাইনি। তো কদবেলটা মাখবো, চলো কদবেলটা মেখে নিই। আর আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না, মার বাচ্চাটা, মেয়েটার শরীরটা খারাপ, তোমাদের তো বললামই, মনটাও ভালো লাগছে না। চলো কদবেলটা মেখে নিই, তোমাদের সাথে কদবেল মাখাটা শেয়ার করবো। তো দেখো চলে এসেছি কদবেলটা মাখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা আজকে তো সেইভাবে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম কদবেল মাখাটা একটু শেয়ার করে দিই। আর তোমরা তো জানো কদবেল কেমন করে মাখতে হয়, তবু আমি কেমন করে মাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো লেবু পাতা তো এনেছি, 3-4 আনলাম, বোধহয় একটা পড়ে গেল নাকি, 3টেই আনলাম, অতটা খেয়ালও নেই। তো যাই হোক, আর তো কদবেলটা কিন্তু ভীষণ টক জানো তো, এখনকার কদবেল ভীষণ টক হয়, তো যেহেতু পুরো তো গাছ পাকা হয় না, এগুলো বেশিরভাগই জাকের হয়। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, আর কার কার লোভ লাগছে কদবেল মাখাটা দেখে। আমার তো ভীষণই লোভ লাগছে, আর আমি ভীষণ টক খেতে ভালোবাসি, মানে আমি যে কী পরিমাণ টক খেতে ভালোবাসি সে একমাত্র আমিই জানি, মানে টক ছাড়া আমাকে, মানে টক হচ্ছে সব থেকে ফেভারিট খাবার, তো আমার ভীষণ ভালো লাগে টক খেতে। আর আমার টক খেয়ে কোনো অম্বল বা কোনো, অনেকে থাকে না টকে অ্যাসিডিটি হয়, আমার আবার সেটা হয় না, আমার মনে যত টক খাবো তত মনে আমার অম্বল ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো চিনি দিয়ে দিয়েছি, বিট নুন দিলাম, এমনি নুন দিলাম, 4-5 লঙ্কা, 3-4 লঙ্কা দিলাম, আর লেবু পাতা, এই দিয়ে হচ্ছে কদবেলটা মাখলাম। আর মেখে এখন এরকম রেখে দিলাম, খাবো হচ্ছে পরে। তো ঠিক আছে, তার সে ভাবলাম যেটুকুই পারলাম তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম, এর থেকে বেশি শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, আর কেমন লাগলো কদবেল মাখাটা অবশ্যই আমাকে জানিও, কিন্তু খেয়ে তো তোমরা দেখতে পাবে না, কিন্তু আমি খেয়েছি, খেয়েতে খুব ভালো হয়েছে, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, আর আজকে তো সিম্পল খাবার তোমাদের দেখালামই, আর খাবারটা কি ভালো লেগেছে, এই পাতা পাতাটা খেতে সবাই খেয়ে খুব, সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর দিদিভাই খেয়েছি, যেহেতু কপি পাতা মা খাবে না, গ্যাস ফ্যাস হতে পারে, আমার সোনা মা তো খাবে না, আমার সোনা মা তো বলছে, মা তুমি আজকে করেছো, তোমাদের তো বললামই। কি মা? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। ঠিক আছে, আর ওর শরীরটা খারাপ, তো আমারও ভালো লাগছে না, ঝিমঝিম করছে শরীরটা আমার জন্য। ঠিক আছে, পটি হয়েছে, পটি হচ্ছিলো না বলে পেটে ব্যথা করছিলো, যাকে পটিটা হয়েছে বাঁচা গেছে, আর আর পেটটা এখন ব্যথা করছে না তোমার মা, অল্প অল্প করছে, ঠিক হয়ে যাবে মা। আর তবে যাই হোক, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এখন বাজে 3টে, ভিডিওটা শেষ করবো বলে এলাম তোমাদের সামনে, তো ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিও শেষ করে আর এই ভিডিওটাকে আজকে পোস্ট করবো, কেননা আমার আর কোনো ভিডিও করা নেই, আজকে এই ভিডিও পোস্ট করতে হবে এটা করে, সুতরাং এডিটিং কমপ্লিটও হয়ে গেছে, জাস্ট এই ভিডিওটাকে জুড়ে তোমরা ভিডিও বিকেলবেলা তোমাদের কাছে পোস্ট করে দেবো। ঠিক আছে, আর সেই জন্য এই ভিডিও আমার তোমাদের সামনে আসলাম। ও আর আমার সোনার আদরের ঘটা দেখলে তো একদম, ওর তো আদর, আর আদর ছাড়া কোনো কিছু জানে না, ঘুরবো ফিরবো আদর, ঘুরবো ফিরবো আদর, সব সময় চলছে, আদর ছাড়া কোনো কথা নেই, সব সময় আদর চলছে, আদর 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 আদর, শোনো মা তুমি, ও বহু ভালো মেয়ে। खूब भलो मे अच्छा ठीक है अत आदर करते हैं ना तो ठीक है तुम्हारे सामने एलम क्या भिडियो तुम्हें शेष करते हैं से तुम्हारे सामने कैमरा ऑन कर लार सोना के जाब घुम पाड़ाते गुने पे जब घुम पाड़ाते ओके जब घुम पाड़ाते एक कथा बोलते जाए ना जखनी आसब फोन सामने एक बार और पैकार पैकार चलते ही थको और वो जाले सब भूले जाए कि कथा बोलम कि कथा बोलो से भूले जाए और कि कथा बोलम से भूले जाए और पागलिर जो हाँ पागलि माँ ये पागलि माँ ये ठीक है तो अच्छा ठीक है कथा बोले भूले जाब ठीक है तो आज के मत ये भिडियो बाड़ालाम ना तुम्हारा भालो थेको सुस्थ थेको साबधाने थेको निजेदेर ख्याल रेखो क्यों एखन वेदारटा भीषण खराब तुम्हारा किन्तु अवश्य निजेदेर जत्न रेखो निजेदेर शरीरेर प्रति ख्याल रेखो बाच्चा थाकुक बड़ो थाकुक सबार प्रति निजेरा जत्न रेखो और निजेदेर शरीरे तो आगे अवश्य ख्याल राखबो निजे जदि सुस्थ थाकि तबे किन्तु आमरा सबाइके ख्याल राखबो ठीक ना तो ठीक है ताहले आजकेर मतो एखाने आर बेशी कथा बाड़ालाम ना तुम्हारा भालो थेको सुस्थ थेको साबधान थेको हासि खुशी थेको ठीक है गुड आफ्टरनुन बोले दिलाम गुड आफ्टरनुन आमिओ बोले दिलाम।